লক্ষ্যের ভাণ্ডারই আমাদের হারের পেছনে বড় কারণ, হেরে গিয়ে পর্যালোচনা করে দাবি। মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, মেদিনীপুর লোকসভা কেন্দ্র বিজেপির শক্ত ঘাটে ছিল। অন্তত 2019 সালে তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষ জয়লাভ করে তা প্রমাণ করে দিয়েছিলেন। এই লোকসভা কেন্দ্রে মেদিনীপুর বিধানসভা ও খড়গপুর বিধানসভা সব থেকে বেশি ব্যবধান দিয়েছিল। সব মিলিয়ে 87,000 ব্যবধান ছিল মেদিনীপুর লোকসভা কেন্দ্রে। তাকে ঘুচিয়ে 29,000 ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। নিজেদের শক্ত ঘাঁটিতে বিপুল হারের পর টানা দুদিন ধরে পর্যালোচনা করে বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পালের উপলব্ধি, লক্ষ্মীর ভাণ্ডারই আমাদের হারের পিছনে বড় কারণ। তিনি জানান, আমাদের পরাজয়ের অন্যতম কারণ লক্ষ্মীর ভাণ্ডার। জানি না বাংলার মা বোনেদের কাছে তাদের পরিবারের আত্মসম্মান সন্দেশখালী নারী নির্যাতনের থেকে লক্ষ্মীর ভাণ্ডার এত প্রিয় কিভাবে হলো। যাই হোক, সেটা হয়েছে। তবে মেদিনীপুর একজন ভালো সাংসদকে হারালো। ভেবেছিলাম আমি জয়ী হয়ে এই এইমস ধাঁচের একটা হাসপাতাল বানাবো, এখানে কিছু ইন্ডাস্ট্রি আনব, কিন্তু যেহেতু সাংসদ হতে পারলাম না, সেটা নিয়ে আসার ক্ষমতা ততখানি আমার নেই। অগ্নিমিত্রা পাল তিনি কি বলছেন শোনাবো আপনাদের। লক্ষ্মীর ভাণ্ডার একটা খুব বড় কারণ আমাদের হারের, আমার মনে হয়। মহিলারা, আমি জানি না বাংলার মায়েরা বোনেরা কেন এখনো বুঝতে পারছেন না যে এক হাতে 1,000 টাকা এই সরকার আপনাকে দিচ্ছে, কিন্তু অন্য হাতে আপনার যে 1,000 টাকার আবাস যোজনার বাড়ি মোদিজি পাঠাচ্ছে সেটা কেড়ে নিচ্ছে, আপনি কেন বুঝতে পাচ্ছেন না? আমি বুঝতে পারছি না। আপনার শৌচালয় কেড়ে নেওয়া হচ্ছে, আপনার সন্তানের চাকরি কেড়ে নেওয়া হচ্ছে, আপনার সন্তানদের চাকরি, ছেলে হোক মেয়ে হোক, আপনার যে সন্তানই হোক, কিন্তু আপনার সেই সন্তানের যে চাকরি পাওয়ার কথা ছিল সেই চাকরিটা কেড়ে নিয়ে আজকে যারা কি বলবো রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী তাদের আধার কার্ড বানিয়ে ভোটার কার্ড বানিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আজকে মহিলাদের সম্মান নেই, আমি জানি না বাংলার মায়েরা বা মেদিনীপুরের মায়েরা কেন সেটা বুঝতে পারছেন না। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই নতমস্তকে মেদিনীপুরের মানুষের কাছে, যে 2 মাসের মধ্যে আপনারা 6,74,000 ভোট আমাকে দিয়েছেন। আজকে বিভিন্ন জায়গায় কিছু কিছু প্রার্থী জিতেছে 5,74,000 ভোটে, আর আমি 6,74,000 ভোট পেয়ে আমি পরাজিত হলাম, তাও সামান্য মার্জিনে। সুতরাং আমার কমিটমেন্ট টুয়ার্ডস মেদিনীপুরের মানুষ, মেদিনীপুর লোকসভার মানুষ এবং মেদিনীপুরের কার্যকর্তারা, বিজেপির কার্যকর্তারা, সবার কাছে আমার কমিটমেন্ট থাকবে, ডেডিকেশন থাকবে। এবং অনেক বড় বড় প্ল্যান করেছিলাম, একটা হাসপাতাল, অন্তত এইমস বানানো হবে, একটা ইন্ডাস্ট্রি, কোনো একটা ইন্ডাস্ট্রি আনব। আমি তো অনেক কিছুই হারালাম, কিন্তু মেদিনীপুরের মানুষ কিন্তু একজন ভালো সাংসদকে হারালো, এটুকু কিন্তু বলতে পারি। দেখুন, আমি যদি এমপি হতাম তাহলে তো আমার সেই পাওয়ারটা থাকতো নিয়ে আসার। আমি এখন এমএলএ হিসেবে সাংসদের কাজটা তো আপনি জানেন সেটা করা যায় না ওইভাবে। পার্লামেন্টে গিয়ে আজকে আমাদের কেন্দ্র সরকার রয়েছে, তাদের কাছ থেকে কাজটাকে নিয়ে আসাটা যতটা সুবিধে হতো সেটা তো এমএলএ হয়তো সেটা হবে না। সুতরাং দেখা যাক, আমাদের যিনি যাকে মেদিনীপুরের মানুষ, যে মানুষরা তৃণমূলের প্রার্থীকে জিতিয়েছেন, তৃণমূল মেদিনীপুরের জন্য কতটা ডেভেলপমেন্টের কাজ করে সেটা দেখার বিষয়। আমিও চোখ কান খোলা রাখবো, আপনারাও দেখবেন, মেদিনীপুরের মানুষই দেখবে। আমরা নিশ্চয়ই বাংলাকে ভাতার বাংলা করে রাখতে চাই না, তাই না? আমরা তো মাথা উঁচু করে বাঁচতে চাই। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর, এই 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 মেদিনীপুরের বিদ্যাসাগর, মাতঙ্গিনী হাজরা যে চোখে চোখ রেখে লড়াই করেছে, ক্ষুদিরাম বোস যে দেশের জন্য জীবন দিয়েছে, বাংলার জন্য জীবন দিয়েছে, আমরা তাদের সেই মাটিতে লড়াই করতে পেরে আমি ধন্য। এবং আমরা, আমি অন্তত আমার বাংলাকে ওই ভাতা আর ডোলের রাজনীতিতে আমরা পরিণত করেছি যেভাবে, আমি সেইভাবে দেখতে চাই না। আমি চাই আমার আমার ছেলে মেয়েরা, আমার সন্তানরা, আমার আগামী জেনারেশন, আমার পশ্চিমবঙ্গের মানুষ মাথা উঁচু করে ব্রাইট একটা জেনারেশন, তারা চাকরি পাবে, তারা এগোবে, পুরো রাজ্যটাই এগোবে। কিন্তু আমরা তো দেখছি পিছিয়ে চলেছি। আজকে বাংলার মানুষ, বাংলার মায়েরা কিন্তু শুধু ওই ভাতা নিয়েই খুশি আর থাকবেন।
নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে বহু বিজেপি কর্মী আক্রান্ত হয়েছেন বলে দাবি বিজেপির। বিভিন্ন হুমকি ও আক্রান্ত হয়ে অন্তত 35 জন মেদিনীপুর শহরে বিজেপির জেলা কার্যালয়ে আশ্রয় নিয়েছেন বলে দাবি করেছেন অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার 6 জুন সন্ধ্যে 7টা নাগাদ সেই সমস্ত লোকজনের সঙ্গে কথা বলার জন্য হাজির হয়েছিলেন অগ্নিমিত্রা জেলা কার্যালয়ে। সকলের সঙ্গে কথা বলে আশ্বাস দেন নিরাপত্তা ও বাড়ি ফিরিয়ে দেবার। এই প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন, আমার খুব কাছের বন্ধু জয়ী হয়েছেন। 2021 তিনি যখন জয়ী হয়েছিলেন আবেদন ছিল এই ধরনের আক্রমণ যাতে না হয়, কিন্তু রক্ষা হয়নি। এবারও পরাজিত হওয়ার পর খড়গপুরেই সংবাদ মাধ্যম দিয়ে আবেদন করেছিলাম কেউ যাতে আক্রান্ত না হয়। কি বলছেন তিনি শোনাব আপনাদের। অনেক শুভেচ্ছা জানাই এবং কাউন্টিং রুম থেকে বেরিয়ে এসেও একটা কথাই বলেছিলাম শুভেচ্ছা দেওয়ার সাথে সাথে, যে 2021 যে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে এবং আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলেন, প্রতিবাদ করেননি, অ্যাকশন নেননি, আমার তাকে বলা দরকার ছিল যে এই আমার মেদিনীপুরের যে কার্যকর্তা এবং সমর্থক তাদের ওপর যেন সেই অত্যাচার না হয়। কিন্তু দেখলাম বন্ধু জুন সেই কথা রাখেননি। চূড়ান্তভাবে অত্যাচার চলছে, চূড়ান্তভাবে মারপিট, দাঙ্গা, বাড়ি আগুন লাগিয়ে দেওয়া, আজকে এতগুলো ভাই বোন ঘর ছাড়া হয়ে আমার কার্যালয়ে রয়েছে। আমরা নিজেরাই যথেষ্ট, আমাদের কারোর সাহায্য বা সমর্থন দরকার হবে না। এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শাহজান, দেখাবো আপনাদের। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে যেটা বিজেপির এক সময়ের খাস তালুক ছিল, যেটা তৎকালীন 2019 বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষ জয়লাভ করেছিলেন, সেই জায়গায় প্রায় 87,000 ব্যবধানকে ঘুচিয়ে 29,000 ব্যবধান তৈরি করে তৃণমূল প্রার্থী জুনমালিয়া জয় হয়েছে। সেই জয়ের কারণ কি বা কী কারণে বিজেপি হেরে গেছে তার দুদিন ধরে বসে খড়গপুর শহরে পর্যালোচনা করেছেন অগ্নিমিত্রা পাল তথা বিজেপি প্রার্থী। তারপর তিনি জানালেন লক্ষ্মী ভাণ্ডার একটা বড় কারণ, তবে জানি না এই মা বোনেরা কেন তার রাজ্যের বা তার সংসারের বা পরিবারের বিভিন্ন অন্যান্য দুরবস্থা না দেখতে পেয়ে লক্ষ্মী ভাণ্ডারের কাছে মাথা নত করে দিলেন। একই সঙ্গে তার আক্ষেপ বাংলার মানুষ যে রায় দিয়েছেন তাতে পরক্ষে একজন ভালো সাংসদকে হারালেন, আমি জিতলে হয়তো একটু ভালো ইন্ডাস্ট্রি আনতে পারতাম এবং বড় এইমস ধাঁচের হাসপাতাল আনতে পারতাম, তবে সেটা ভালো সাংসদকে হারিয়ে সেটা হয়তো সম্ভব হবে না, তিনি পরক্ষে জানিয়ে দিলেন। একই সঙ্গে জুনমালিয়ার উদ্দেশ্যে বার্তা, জয়ী হয়েছেন, শুভেচ্ছা রইল, তবে দলের কর্মীরা বিরোধীদের যেভাবে আক্রান্ত হচ্ছে সে বিষয়ে যেন তিনি সতর্ক দৃষ্টি দেন এবং আগামী 2 মাস ধরে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তিনি থাকবেন বলেও জানিয়েছেন। উল্লেখ করা যায় ফল ঘোষণার পরেই জেলা জুড়ে বিজেপি ও বিরোধী কর্মীদের ওপর, বিরোধী দলের কর্মীদের ওপর বিভিন্ন নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।